হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন সিরিজ স্টার্ট করছি আমরা। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে সিরিজটার প্রতি, তোমরা এটাকে নিচে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই এটাকে কন্টিনিউয়াস করবো। বলে দিই আজকে আমরা কী করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই সিরিজটাতে কী ঘটবে সেটা হচ্ছে, এখানে আমরা নিউমেরিক্যাল কোশ্চেন করবো, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ, ফর এক্সাম্পল মেশিন ধরো, মেশিনের বিভিন্ন টপিক ধরো, ডিসি জেনারেটর, ডিসি মোটর, ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্ক্রোনাস মোটর, প্রত্যেকটার তোমার ওই টপিক ওয়াইজ আমরা, চ্যাপ্টার ওয়াইজ আমরা কী করে নেবো, ওখান থেকে নিউমেরিক্যালগুলো কভার করবো, ঠিক আছে? মানে যাবতীয় নিউমেরিক্যাল, এবং সেই নিউমেরিক্যালগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় পড়েছে, 2020, 2021, 2018 বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে? মানে বিভিন্ন তোমার যেই পরীক্ষা, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে তোমার সেগুলো কিন্তু পড়েছে, সেগুলো আমরা কভার করবো। তার সঙ্গে আস্তে আস্তে ধরো এবারে পাওয়ার সিস্টেম বলো, বেসিক ইলেকট্রনিক্স, ঠিক আছে, বেসিক ইলেকট্রিক্যাল, প্রত্যেকটা পার্টের মানে প্রত্যেকটা সাবজেক্টের তোমার চ্যাপ্টার ওয়াইজ আমরা কী করবো না নিউমেরিক্যালগুলো কভার করবো। তোমাদের সাপোর্ট থাকলে এটা কন্টিনিউয়াস চলবে, আর তোমাদের সাপোর্ট যদি না থাকে কন্টিনিউয়াস চলবে না। আর আশা করছি তোমরা নিউমেরিক্যালগুলো এমন ভেবো না জাস্ট কোশ্চেন দিলাম, ফর্মুলা ফুট করলাম, হয়ে গেল, না। আমি তোমাদেরকে তার হিস্ট্রিটা জানাবো যে কী জন্য কীভাবে হচ্ছে ব্যাপারটা, আর এগুলো ভালোভাবে আমরা কভার করবো। আমরা মোটামুটি রোজ 10টা করে নিউমেরিক্যাল করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট পেলে এটা ভালো হবে। তো আজকে আমরা শুরু করবো কি, আজকে আমরা ডিসি জেনারেটরের 10টা নিউমেরিক্যাল করবো, ঠিক আছে? ডিসি জেনারেটর তো দেখো, তোমরা ক্লাস থেকে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কী ঘটতে চলেছে, কী ঘটবে। ফার্স্ট কোয়েশ্চেন পড়বো, কিছু কিছু কোয়েশ্চেন তোমরা ইজিলি করতে পারবে, কিছু কিছু কোয়েশ্চেন তোমরা ইজিলি করতে পারবে না, একটু টুইস্ট আছে, তা সেগুলো আমি আলোচনা করবো কী কী টুইস্ট আছে। ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নিউমেরিক্যাল কোয়েশ্চেন, ভালো করে একটু ধৈর্য সহকারে পড়বে, খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? নিজে 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 করার চেষ্টা করো, এগুলো একটা রিভিশন, ঠিক আছে? আর এই নিউমেরিক্যাল কোয়েশ্চেন তোমাকে বলে রাখি, ওই WBPHI DCL যেটা বেরিয়েছে না, ওখানে যে 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে, ওই 2 নম্বরের কোয়েশ্চেন কিন্তু নিউমেরিক্যাল থাকবে। হ্যাঁ, তো অবশ্যই নিউমেরিক্যালগুলো ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু হেল্প হবে। তো কোয়েশ্চেনটা কী পড়বে, কোয়েশ্চেনটা কী বলেছে শুনবো আমরা। কোয়েশ্চেনটা বলেছে যে একটা ডিসি 4 পোল শান্ট জেনারেটর আছে, যেটা তোমার 500 RPM এ চলছে, সিমপ্লেক্স ওয়েবুড আর্মেচার, তোমার আর্মেচারটা, আর 48 কয়েল, 6 টার্ন, আর 0.02 তোমার হচ্ছে ফ্লাক্স পার, মানে ফ্লাক্স পার পোল, তোমাকে ইনডিউসড EMFটা বের করতে বলেছে, মানে ইয়ের মানটা বের করতে বলেছে। দেখো, প্রথমেই বলে রাখি তোমাদেরকে যে একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা সম্বন্ধে ভালো করে জানতে হবে তোমাদেরকে। কী জানতে হবে না, ফর্মুলাটা হচ্ছে E=, ফর্মুলাটা আছে তোমরা সবাই জানো, E=, P φ Zn/60 × A। এবারে এই ফর্মুলা থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানতে হবে, কী না, এখানে এখানে যে এফ ফ্লাক্সটা, এই এইটা কিন্তু কি, এটা হচ্ছে ফ্লাক্স পার পোল, মানে কি, মানে মানে কোনো কোয়েশ্চেন যদি বড় বলে দেয় যে টোটাল ফ্লাক্স সামথিং, তো আমাদেরকে কিন্তু ওই ফ্লাক্স টোটাল ফ্লাক্সটা কী করতে হবে, ফ্লাক্স পার পোল বের করে নিতে হবে, ঠিক আছে? কারণ এই ফর্মুলাটা তো অ্যাপ্লাই তখনই সম্ভব যখন এই ফ্লাক্স এফের যে ফ্লাক্সের যে মানটা, এটা ফ্লাক্স পার পোল হতে হবে, ঠিক আছে? ফায়ের যে মানটা, ফায়ের মানটা কী হবে, ফ্লাক্স পার পোল হতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এখানে যে জেডের মানটা আছে না, জেড সমান কি, যে সমান হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টার, ঠিক আছে? আর নাম্বার অফ কন্ডাক্টার, স্যার সাপোজ ধরুন আমাকে ওরা নাম্বার অফ কন্ডাক্টার বলে দেয়নি, ওরা ওরা আমাকে টার্ন বলে দিয়েছে, টার্ন। তো জেনে রাখো, একটা টার্ন মানে কি, মানে হচ্ছে 2 কন্ডাক্টার, ঠিক আছে? এ হচ্ছে পয়েন্ট। তাহলে ওরা যদি আমাকে টার্ন সংখ্যা বলে দেয়, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে কী হবো, আমরা কন্ডাক্টার পেয়ে যাবো, ঠিক আছে? নাম্বার অফ টার্নস ওয়ান, একটা টার্ন সমান কি না 2 কন্ডাক্টার, এই 3টে পয়েন্টকে ভালো করে জেনে রাখতে হবে। আর অবশ্যই এনটা কি, এনটা এখানে আমাদের অবশ্যই স্পিড, সেটা হচ্ছে RPM, RPM এ, আর এখানে এটা হচ্ছে প্যারালাল পাথ, প্যারালাল পাথ। আর এই ফর্মুলাটা আমাদের যে কোনো, মানে আই মিন ডিসি জেনারেটারের শান্ট বলো, তোমার সিরিজ বলো, যে কোনো জেনারেটারে তোমার কি অ্যাপ্লিকেবল, আর মোটরের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ব্যাক EMF নির্ণয় করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিউসড EMF নির্ণয় করার জন্য জেনারেটারের ক্ষেত্রে, আর ব্যাক EMF নির্ণয় করার জন্য কার ক্ষেত্রে, এটা এটা হচ্ছে তোমার মোটরের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করছি তোমাদের এই ইনফরমেশনগুলো, ব্যাপারটা থাকলে ব্যাপারটা তুমি ভালোভাবে বুঝতে পারলে, ঠিক আছে? এবার মানে চলে যাবো কোশ্চেনেতে। তো এই কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটাতে দেখো, কোশ্চেনটা কিছু না, তোমরা নিয়ে নিয়েই করতে পারবে। ওটা কোশ্চেনটার মধ্যে কী কী দিয়েছে দেখো, ওরা এখানে RPM মানে তোর তোমার এন এর মানটা দিয়ে দিয়েছে, ওরা কোনো অসুবিধা নেই স্যার। ওরা পি এর মানটা দিয়েছে, হ্যাঁ, নাম্বার অফ পোল দিয়ে দিয়েছে 4টে। এবার দেখো এখানে 48 কয়েল আর 6 টার্ন, মানে 48 কয়েল আছে, আর প্রত্যেকটা কয়েলে 6টা করে টার্ন আছে, ঠিক আছে? 48 কয়েল আছে, প্রত্যেকটা কয়েলে কী আছে, 6টা করে টার্ন আছে। বলে রাখি এখানে কয়েল মিনস কন্ডাক্টর, ঠিক আছে? কটা কয়েল আছে, 48, তার মানে কি 48 কন্ডাক্টার আছে, কিন্তু প্রত্যেকটা কন্ডাক্টার কী আছে, 6টা করে টার্ন আছে। তাহলে এখান থেকে তুমি দেখো,
টোটাল টার্ন কতগুলো হবে? টোটাল টার্ন হচ্ছে তোমার কত স্যার? না, 48 ইন্টু 6 ইজ ইকুয়াল টু কত? 848 4, 6 24 চারে 28, 288 কি? এটা হচ্ছে টার্ন, নাম্বার অফ টার্ন। তাহলে 288 যদি তোমার নাম্বার অফ টার্ন হয়ে থাকে, তাহলে টোটাল কন্ডাক্টর মানে জেডের মানটা, টোটাল কন্ডাক্টর কত হবে? এটাকে দুই দিয়ে গুণ করতে হবে, একটু আমি বললাম যে নাম্বার অফ তোমার কন্ডাক্টর বের করতে কি করতে হবে আমাকে, 2 ইন্টু নাম্বার অফ টার্ন। এখানটা নাম্বার অফ টার্নটাকে এন নয়, স্মল এন যদি প্রকাশ করি, স্মল এন যদি প্রকাশ করি তাহলে কী হবে না, 2 ইন্টু 288। ক্যালকুলেটার তোমরা এখান থেকে জেড পেয়ে যাবে। তো সিম্পলি পি পেয়ে গেলে, ফাই পেয়ে গেছো, ফাইটা কত? ফাইটা দেখো 0.02, এখানে কিন্তু ফ্লাক্স পার পোলই বলেছে কোশ্চেনের মধ্যে, আর ফ্লাক্স পার পোল আমি তোমাকে একটুই বললাম যে ফাইটা কিন্তু ফ্লাক্স পার পোল। তাহলে এখানে আমরা জেড পেয়ে গেলাম, জেড পেয়ে গেছি, পি পেয়ে গেছি, ফাই পেয়ে গেছি, এন পেয়ে গেছি, প্যারালাল পাথ কত হবে? যেহেতু ওরা সিমপ্লেক্স ওয়ে গুণ বলেছে, তো সিমপ্লেক্স ওয়ে গুণের ক্ষেত্রে প্যারালাল পাথের মানটা, এর মানটা কত হবে? 2 হবে। নিচে এর মানটা কী হবে? 2 হবে। তো ফর্মুলাতে আমরা পি ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু এ, এখানে তোমরা প্রত্যেকটা ভ্যালু তোমরা পেয়ে গেছো, মানটা পুট করবে, মানটা পুট করার পর তোমরা অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার কত আসবে স্যার? অ্যান্সার আসবে 192 ভোল্ট। যদি না অ্যান্সার আসে তোমাদের ক্যালকুলেশন করার পরে, আমাকে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে ব্যাপারটা সলভ করে দেবো। এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য, ঠিক আছে? এবং সেখানে তোমরা আমাকে কোয়েশ্চেনও করতে পারো যদি কোনো ডাউট থেকে থাকে। চলে যাবো নেক্সট পার্টে, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে। আমি একদম গুণযোগ ভাগ বিয়োগ করছি না, আশা করছি তোমরা ওগুলো করতে পারবে, ঠিক আছে? ওগুলো কোনো নিয়ে কোনো ভাবছি না ব্যাপারটা। আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। দেখো এখানে কোয়েশ্চেনটা পড়ে তোমরা কি বুঝছো যে স্যার এখানে একটা আলাদা স্পিড দিয়েছে, নাম্বার অফ পোল দিয়েছে, ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। তো সিম্পলি ফর্মুলা আমরা জানি যে এনএস ইকুয়াল টু 120 f/p। এরপর তুমি বলতে পারো স্যার ডিসি মেশিন তো সিঙ্ক্রোনাস স্পিডে চলে না, তাহলে এটা কীভাবে 120 f/p আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো যেহেতু কোশ্চেনের মধ্যে কিছু বলে দেওয়া নেই, আমরা এই স্পিডটাকে অ্যাজ এ সিঙ্ক্রোনাস স্পিড অ্যাজিউম করে নেবো, ঠিক আছে? 1500 rpmটাকে আমরা সিঙ্ক্রোনাস স্পিড অ্যাজিউম করে নেবো, ধরে নেবো। তো 120 f/p, তো এখানে আমরা 1500 ইকুয়াল টু কত? 120 ইন্টু f, পি এর মানটা 4, অ্যাপ্লাই করে নাও, অ্যাপ্লাই করে তাহলে 4 3 12, 3 5 5 3 15, তাহলে 50 50 হার্টজ, অপশান নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। আমরা 10টা কোশ্চেন করবো আজকে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। দেখো পোল পিচের ফর্মুলা কি? পোল পিচের ফর্মুলা হচ্ছে স্লট পার পোল, স্লট পার পোল হলো স্যার। এবারে কি স্যার? দেখো একটা স্লটে, একটা স্লট মানে তোমার একটা স্লট নয়, আমি যদি একটা কয়েল বা একটা কন্ডাক্টরের কথা বলি, তো একটা কন্ডাক্টরকে প্লেস করতে গেলে, রাখতে গেলে আমার দুটো স্লট লাগবে, এইদিকে একটা স্লট লাগবে আর এইদিকে একটা স্লট লাগবে, ঠিক আছে? একটা কন্ডাক্টরকে বা একটা কয়েলকে প্লেস করতে গেলে আমার দুটো স্লট লাগবে, ঠিক আছে? তাহলে 16টা কয়েলকে প্লেস করতে গেলে কী হবে আমার? 16 ইন্টু 2 = 32 স্লট লাগবে, ঠিক আছে? তাহলে স্লট সঙ্গে তোমার স্লট কত? 32, আর নাম্বার অফ পোল কত? পোল হচ্ছে তোমার 4, তো ইকুয়াল টু 8, তার মানে পোল পিচ কত? 8, অপশান নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। ইএমএফ ইনডিউসড ইন আর্মেচার অফ এ সাউন্ড জেনারেটর। দেখো যখন এই জিনিসটা অবশ্যই মনে রাখো তোমরা কি কি না, একটা হচ্ছে জেনারেটর, একটা হচ্ছে মোটর। যখনই বলবে জেনারেটর তখনই ইকুয়েশন অ্যাপ্লাই করো তোমরা, ইজি ইকুয়াল টু ভি প্লাস আইআরএ, যখন জেনারেটর বলবে, আর ইজি মানে হচ্ছে জেনারেটেড ইএমএফ। আর যদি বলে যে মোটর তখন কী অ্যাপ্লাই করবে স্যার? তখন অ্যাপ্লাই করবে ইবি সমান ভি মাইনাস আইএআরএ, এখানে ইবিটা কি? ইবিটা হচ্ছে ব্যাক ইএমএফ, ঠিক আছে? তো এই দিস ইজ ফর জেনারেটর আর দিস ইজ ফর মোটর, এই দুটো ইকুয়েশন কিন্তু অবশ্যই তোমরা মনে রাখো। সান্ট হোক সিরিজ হোক, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয় জেনারেলি। এবারে দেখো, এবারে যখন তুমি সান্ট বলবে বা সিরিজ বলবে, তখন সেক্ষেত্রে তোমার ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সান্টের ক্ষেত্রে তোমার এটাই হয়, কিন্তু সিরিজ যখন বলবে, সিরিজের ক্ষেত্রে তোমার ভি প্লাস এখানে আইএ, আর এখানে আর এর জায়গায় আর এ প্লাস আর এসি হয়ে যায়, ঠিক আছে? আর এ সরি, হ্যাঁ ওই রকম কিছু চলে আসে আর কি। তখন এটা এইটা ফর সান্ট, দিস ফর সান্ট। সিরিজের ক্ষেত্রে ইকুয়েশনটা একটু পাল্টে যায়, কী পাল্টে যায়, কীভাবে পাল্টে যায় দেখো, ওটা হয়ে যায় ইজি ইকুয়াল টু ভি প্লাস আইএ আর এ প্লাস ওইটা তো, হ্যাঁ ঠিক আছে, আইএ আর এ প্লাস আইএ আর এ প্লাস আইএ আর এসই, ঠিক আছে? সিরিজের যে তোমার রেজিস্ট্যান্সটা থাকে ওটা তোমার অ্যাড হয়ে যায়, আর কিছুই হয় না, ঠিক আছে? এটা হচ্ছে ইজির মানটা সিরিজের ক্ষেত্রে। তোমরা অ্যাকচুয়ালি ছবি আঁকলেই বুঝতে পারবে ছবিটা, তোমরা যখন ছবি, তোমরা যদি ছবিটা আঁকো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা যে কীভাবে ব্যাপারটা হচ্ছে।
আমি যেটা শান্টের কথা বলি, দিস ইজ শান্টফিল্ড, দিস ইজ আর্মেচার রেজিস্ট্যান্স, দিস ইজ আর্মেচার, ঠিক আছে। তো জেনারেটার মানে নিশ্চয়ই এদিকে ডাইরেকশনটা হবে, এদিকে ডাইরেকশনটা এদিকে হবে। তো তোমরা বুঝতে পারছো না সেখানে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কী হবে, ইজি, এটা হচ্ছে ইজি, এখানটা হচ্ছে ইজি, এই দিক তাহলে ইজি, এটা হচ্ছে আর এ, তাহলে কী হচ্ছে ইজি সমান ভি প্লাস আই আর এ, এদিকে তোমার আয়ে যাবে, উপর দিকে আয়ে, আর এদিকে যাবে আই এস এইচ, ঠিক আছে। তো হচ্ছে ব্যাপার আর কিছুই না। তো কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটা পড়ে কি বলেছে, কোশ্চেনটার মধ্যে ইএমএফ ইন্ডিউসড ইন আর্মেচার অফ এ শান্ট জেনারেটর ইজ এত, দ্য আর্মেচার রেজিস্ট্যান্স অফ এত, দ্য আর্মেচার কারেন্ট এত, দ্য টার্মিনাল ভোল্টেজ। তো ইজি ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ইজি সমান কি, ইজি হবে তো নাকি জেনারেটার বলেছে, ইজি সমান ভি প্লাস আই আর, ভি সমান কত 600, হ্যাঁ ভুল হচ্ছে কোথাও, ওরা ইজির মানটা দিয়ে দিয়েছে তার কোশ্চেনের মধ্যে, এই যে জেনারেটেড ইনডিউসড ইএমএফ দিয়ে দিয়েছে ওরা, তার মানে ইজির মানটা কোশ্চেন দিয়েছে, ইজি মানটা কত 600 সমান ভি, ভি মানে কি টার্মিনাল ভোল্টেজ, ভি প্লাস আই এ মানে কত, আই মানে স্যার দিয়ে দিয়েছে কোশ্চেন মধ্যে 200, আর আর এ মানে 0.1, তাহলে ভি এস এম কত, ভি এস এম হচ্ছে স্যার 580 ভোল্ট, অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে আমরা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, একটু বুঝে করতে হবে তোমাদেরকে। তার আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই তোমাদেরকে, ডিসি জেনারেটারের স্পিড ব্যাপারে, স্পিড এবং ডিসি জেনারেটার এবং ডিসি মোটরের স্পিডের সঙ্গে রিলেশনটা আমি বলে রাখি তোমাদেরকে। দেখো আমি একটু ওই ফর্মুলা বললাম, একটা ই সমান পি ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইনটু এ, এখান থেকে কী জানতে পারি স্যার, এখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান আমরা পাই কি, এই যে স্পিডটা মানে এন এর যে মানটা, এন এর মানটা ই এর সঙ্গে সমানুপাতিক, আর কি স্যার, আর হচ্ছে এন এর মানটা এই যে ফাই ফ্লাক্স, ফ্লাক্স বার পোলের সঙ্গে কি না ব্যস্তানুপাতিক, এই দুটোকে আমরা একসঙ্গে এটা বলতে পারি যে এন ভ্যারিয়েসেস কি না ইবি বাই ফাই, ইয়েস বলতে পারি, সে কোনো অসুবিধা নেই। তার মানে কি, তার মানে আমরা এটা বলতে পারি, এটাকে মানে এখান থেকে এটা বলতে পারি যে এন এর যে মানটা হবে, যে স্পিডের যে মানটা হবে, স্পিডের মানটা কি না ইজির সঙ্গে, ইবির সঙ্গে বা ইজির সঙ্গে, ইজি ইজি কিংবা ইবি একই ব্যাপার হবে, কোনো অসুবিধা নেই। বি ইবি ফর ব্যাক ইএমএফ ফর মোটর, আর ইজি ফর জেনারেটার, জেনারেটেড ইনডিউসড ইএমএফ, ঠিক আছে, হয়ে গেল, কোনো অসুবিধা নেই এখানে আমার। তো এ হচ্ছে ব্যাপার। এবারে দেখো মানে আমার যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা আমরা চলে আসবো, আর ইজি আমি একটু আমি বারবার ধরে বলছি, কিন্তু ইজি সমান ভি প্লাস আই আর এ, বারবার ধরে মুখস্থ করানো, ঠিক আছে, আর ই বি মানে হচ্ছে ভি মাইনাস আই আর এ, একদম পাতি জিনিস, এটা কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে। তো এবারে ওই কোশ্চেনটার মধ্যে কী ছিল দাদা, ওই কোশ্চেনের মধ্যে এটাই ছিল যে একটা ডিসি মেশিন আছে, একবার সেটাকে জেনারেটার হিসেবে কাজ করাচ্ছি, একবার এটাকে মোটর হিসেবে কাজ করাচ্ছি। তো যখন জেনারেটার, যখন মোটর হিসেবে কাজ করাচ্ছি, তখন তোমার ওই টার্মিনাল ভোল্টেজ বলো, আই মানে সবই একই থাকবে, মানে ইজির মানটা পরিবর্তন হবে না মেন কথা আর কি, কিন্তু ফ্লাক্সের যে মানটা, ফ্লাক্সের মানটা জেনারেটারের ক্ষেত্রে যা ছিল, মোটরের ক্ষেত্রে কথা হবে, মোটরের ক্ষেত্রে তোমার 20% ইনক্রিজ হয়ে যাবে। আমি কোশ্চেনটা তোমাকে এখানে দেখাচ্ছি তোমাদেরকে, কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা এটাই ছিল যে একটা ডিসি মেশিনকে আমি একবার জেনারেটার হিসেবে কাজ করাবো, একবার মোটর হিসেবে কাজ করাবো। যখন জেনারেটার হিসেবে কাজ করাবো, তখন তার মধ্যে যে টার্মিনাল ভোল্টেজ বলো, আই এ বলো, আর এ বলো, একটা মান ওরা কোশ্চেনটা দিয়ে দিয়েছে, এবং যখন মোটর হিসেবে কাজ করাচ্ছি, তখন ওরা বলেছে যে ভি এর মানে টার্মিনাল ভোল্টেজের মানটা, ভি এর মানটা, আয়ের মানটা, আর এর মানটা সব সেম সেম, শুধুমাত্র ফ্লাক্সের যে মানটা, ফ্লাক্স পার পোলের যে মানটা, সেই মানটা 20% ইনক্রিজ হয়ে যাচ্ছে মোটরের ক্ষেত্রে। তো তখন সেই মুহূর্তে সেই ক্ষেত্রে স্পিডের রেশিওটা কত হবে জেনারেটারের সঙ্গে মোটরের যে স্পিডের রেশিও, দেখো স্পিডের রেশিওটা কার উপর নির্ভর করে, স্পিডের রেশিও নির্ভর করে স্যার ইজি এবং ফায়ের উপরে। তো ইজির মানটা দেখবো কত আসছে আমরা, মানে ইজি ইজি কিংবা ইবি এর মানটা কত আসছে দেখে নেবো আমরা, এবং ফ্লাক্সের মানটা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে, অঙ্কটাতে। তো দেখো এবারে ভালো কোশ্চেন কিন্তু, দেখো কোশ্চেনটার মধ্যে কী দিয়েছে, 220 ভোল্ট ডিসি হয়েছে, দেখো 200 ভোল্ট হচ্ছে তোমার মানে টার্মিনাল ভোল্টেজ, তোমার অ্যাস জেনারেটার হিসেবে কাজ করছে আর কি। তো এখান থেকে আমরা বলতে পারি যে ইজি মানে কি, ইজি জেনারেটার হিসেবে কাজ করছে, তাহলে কত হচ্ছে ভি প্লাস আই আর, মানে হচ্ছে 200 প্লাস আই এ মানটা কত, আই এর মানটা কোশ্চেন দিয়েছে কি, ইয়েস আই এর মানটা হচ্ছে 20, তাহলে 20, আর আর এর মানটা হচ্ছে 0.5, তাহলে হচ্ছে তোমার 210 ভোল্ট, তাহলে ইজির মানটা 210 ভোল্ট, ই বি বার করে নেবো, সেই বি মানটা ভি মাইনাস আই আর হয়। তো কোশ্চেনে বলেছে কি, যে ইফ দ্য মোটর ইজ নাও অপারেটেড অ্যাজ এ মোটর অ্যাট সেম টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, বাট ফ্লাক্স ইনক্রিজ বাই 20%, তার মানে স্যার, তার মানে ভি মানটা পাল্টাবে না, আই এ পাল্টাবে না, আর এ পাল্টাবে না, শুধু ফ্লাক্স পাল্টাবে, তার মানে কি, ভি এর মানটা 200, আয়ের মানটা হচ্ছে তোমার 20, আর আর এর মানটা 0.5, ক্যালকুলেশন করলে 190 ভোল্ট, ব্যাস, তাহলে ইবি পেয়ে গেছি স্যার, আর ইজিও পেয়ে গেছি স্যার। ফ্লাক্সের যে মানটা জেনারেটারের ক্ষেত্রে, ফ্লাক্স ফাই জি আমি যদি 100 ধরি, ধরে নিচ্ছি লেট 100, তাহলে অবভিয়াসলি ফাই এম
মানে মোটরের ক্ষেত্রে কত হবে 20% ইনক্রিজ, তো 100 থেকে 100 20% ইনক্রিজ হলে কত হয়, 120 হয়, ঠিক আছে। আমি যদি ফ্লাক্স ধরে নিই 100 ছিল জেনারেটরের ক্ষেত্রে, তাহলে মোটর ক্ষেত্রে কত, মোটর ক্ষেত্রে 120 হবে। ওরা বলেছে অ্যাপ্রক্সিমেট রেশিও অফ দ্য মোটর স্পিড টু জেনারেটর স্পিড, মানে হচ্ছে ই এন বি বাই এন জি, এন বি বাই এন জি আমাকে বার করতে বলেছে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। এন এন বি বি বললে ভুল হবে, এন এম মোটর বাই জেনারেটর, ঠিক আছে। স্পিড কার্ভ স্পিড, মোটরের স্পিড বাই জেনারেটরের স্পিড কত হবে। তো সিম্পলি আমরা একটু আগেই পড়লাম যেটা, যে স্পিডের স্পিডটা তোমার ই বাই ফাইয়ের সঙ্গে সমান, সল্ট সম্পর্ক আর কি। তো এখান থেকে আমরা এটা বলতে পারি ডাইরেক্টলি, দেখো তোমরা খাতায় নোট ডাউন করো এটাকে। তো এখান থেকে আমরা কী বলতে পারি, দেখো এখান থেকে এটা বলতে পারি যে এন এম মোটরের স্পিড বাই জেনারেটরের স্পিড সমান কী বলতে পারি, না ইজি বাই ফাই, তাই তো? তার মানে ই প্রথমের ক্ষেত্রে এম নিচে আমরা, তাহলে ই বি নেবো আমরা, ব্যাক ই এম এফ ধরবো আমরা, বাই ইজি। আর ফ্লাক্সটা ব্যস্ত সম্পর্ক, মানে কি স্যার, মোটর থাকলে নিচে মোটরটা নেবো, মানে ফ্লাক্সের মোটরটা, মোটরটা ফ্লাক্সের নিচে হবে আর উপরে কী হবে, উপরে আমার জেনারেটার হবে। তো ব্যাস সিম্পল পুট করে দেবো আমরা। আর আমরা একটু আগেই বললাম ইবির মানটা কত, ইবির মানটা দেখো 190, তাহলে উপরে 190 স্যার কোনো অসুবিধা নেই। ইজির মানটা স্যার 210, আর ফ্লাক্স জেনারেটারের ক্ষেত্রে ফ্লাক্স কত, 100, আর মোটরের ক্ষেত্রে 20% ইনক্রিজ হয়েছে, মানে 120। ব্যাস মানটা পুট করে দাও, ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে তো আমরা ডাইরেক্টলি মানটা পেয়ে যাবে, মানটা কত আসছে, ঠিক আছে। আশা করছি তোমাদের মানটা কত আছে, মানটা তোমার 0.75, ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে 0.75, ঠিক আছে। ইজি অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে মানে ভেবো না যে অঙ্কটা এত এত লেন্দি অঙ্ক, পাতি অঙ্ক, ইজি অঙ্ক, একটু বুঝতে হবে, না বুঝতে পারলে ব্যাপারটা হবে না। তো এটা কত নম্বর অপশানে যাবে, এটা এটা অপশান নাম্বার চলে যাবে আমাদের 0.75, অপশান নাম্বার সি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে, একটু টাইম লাগছে বাট কী বলতো ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে, না ক্লিয়ার করলে হবে না। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সির অঙ্ক, এফিসিয়েন্সি মানে কি আমরা কী জানি, এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট। তো একটা জেনারেটারের আউটপুট কী হওয়া উচিত স্যার, স্যার ইলেকট্রিক্যাল এনার্জি হওয়া উচিত, মানে ওয়াট। তো ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি স্যার, 120×30, ওরা কারেন্ট দিচ্ছে আর ভোল্টেজ দিচ্ছে, মানে কি ভোল্টেজ ইনটু কারেন্ট মানে কি ওয়াট, তাহলে উপরটা হচ্ছে আউটপুট। স্যার ইনপুট মানে কি, ইনপুট মানে হচ্ছে যেটা আমি মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, সেটা কত, সেটা হচ্ছে 4500 জুল পার সেকেন্ড, আর আমরা জানি জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট, কোনো অসুবিধা নেই, তাহলে নিচে 4500 লিখে দেবো, তাহলে আউটপুট বা ইনপুট হয়ে গেলো, ক্যালকুলেশন করে নাও 80% চলে আসবে। ইজি কোয়েশ্চেন, অপশান নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে, একটা জেনারেটার আছে সেটার ওপেন সার্কিট ইএমএফ অফ 18 ভোল্ট, মানে ইজির মানটা দিয়েছে কোশ্চেনের মধ্যে 18 ভোল্ট, ভোল্টেজ ড্রপ কোথায়, না লোডে, তার মানে ভিএর মানটা কোশ্চেন দিয়েছে 15 ভোল্ট। ওরা বলেছে লোড রেজিস্ট্যান্স মানে হচ্ছে আড়েল কত, আড়েল হচ্ছে স্যার 30 ওহম। দেখো এই যে তোমার ভোল্টেজ, এই যে তোমার ভোল্টেজটা ড্রপ হচ্ছে এটা কোথায়, এটা তোমার লোড, লোডের যে রেজিস্ট্যান্স সেখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, তার মানে লোড, তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে লোডের অ্যাক্রসে কারেন্ট কত যাচ্ছে, মানে আইএল কত হবে, আইএল হচ্ছে তোমার স্যার 15/30 ইজ ইকুয়াল টু 1/2 অ্যাম্পিয়ার, সিম্পল লজিক, হ্যাঁ কি না। যদি ভি এর মানটা, আমার টার্মিনাল ভোল্টেজের মানটা যদি 15 ভোল্ট হয়ে থাকে এবং আর এল লোড রেজিস্ট্যান্স যদি 30 ওহম হয়ে থাকে, এখান থেকে আমরা বলতে পারি আই এল লোড কারেন্ট কত হবে, 1/2 অ্যাম্পিয়ার। আর লোড কারেন্ট মানে কী হবে, কী হওয়া উচিত, লোড কারেন্ট মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আর্মেচার কারেন্ট, আই এল মানে কি, আই এল মানে হচ্ছে আই এল, ঠিক আছে। তো এবারে কি, এবারে আমরা ফর্মুলা জানি স্যার, জেনারেটারের ফর্মুলা কি, ইজি সমান ভি প্লাস আই আর এ। তো এখানে আমরা ইজির মানটা তো 18 ভোল্ট, স্যার ভি এর মানটা 15 প্লাস আয়ের মানটা, আয়ের মানটা তো আয়ের মানেই তো আই এল, মানে হচ্ছে 1/2, আড়ের মানটা জানি না স্যার, আড়ের মানটা বার করতে পড়েছে কোশ্চেনের মধ্যে, ইন্টারনাল ডিস্টেন্স কত হবে, ক্যালকুলেশন করে নিয়ে ইন্টারনাল ডিস্টেন্স হয়ে যাবে তোমরা, ঠিক আছে। আমি তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা তোমরা মিলিয়ে নিও, করে যদি না মিলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অ্যান্সারটা আসবে এটা 6 ওহম, ঠিক আছে, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার হবে, ডাউট থাকলে কমেন্টে জানিও। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে, এবারে কোশ্চেন কী বলেছে, এটা একই কোশ্চেন, সার্ড জেনারেটর, সান জেনারেটারের কোশ্চেন ভাই, একই কোশ্চেন, কোনো অসুবিধা নেই। তো এবারে এখানে কোশ্চেনের মধ্যে ওরা কী দিয়েছে, না কোড লস, না এটা আলাদা কোশ্চেন, কোড লস, কোড লস কত, 100 ওয়াট, আর্মেচার রেজিস্ট্যান্স এত, হোয়াট ইজ দ্য লোড কারেন্ট করসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি,
তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মানে কি? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি মানে স্যার আমরা জানি যে কপার লস ইকুয়াল টু কোর সরি কোর লস ইকুয়াল টু কপার লস, নট কপার লস ইকুয়াল টু কোর লস। একসঙ্গে বলতে পারো যে স্যার দুটো একই জিনিস বাট না, একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনটা ঠিক, কোর লস ইকুয়াল টু কপার লস নাকি কপার লস ইকুয়াল টু কোর লস। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কোর লস ইকুয়াল টু কপার লস হয়ে থাকে, কারণ কোর লসটা কনস্ট্যান্ট লস, ঠিক আছে, কপার লস ইজ ভ্যারিয়েবল লস। তো এখানে আমরা কী লিখবো, তার মানে কোর লস ইকুয়াল টু, তার মানে 100 ইকুয়াল টু কপার লস। কপার লস মানে কি স্যার? কপার লস হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর এ, আর এ মানে কি 0.025। ব্যাস ক্যালকুলেশন করে নিও। তো এখান থেকে আয়ের মানটা কত আসবে? আয়ের মানটা আসবে স্যার 100/5, মানে 20 অ্যাম্পিয়ার আসবে। এবারে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে আর যে আয়ের আইএটা কি তোমরা আইএল ধরতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাজিউম করতে বলে দিয়েছে। তাহলে কোশ্চেন বলেছে কি? কোশ্চেন বলেছে আমাদের লোড কারেন্ট কত হবে, লোড কারেন্ট কত হবে, লোড কারেন্টটা হচ্ছে আইএ সমান আইএল সমান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। 6-4 ল্যাব ওন দিয়ে দিয়েছে কোশ্চেন, এত তো হ্যান ত্যান দেওয়ার পরে ওরা বলছে যে এটা একই কোশ্চেন গো, ইজি বার করতে বলেছে, এটা তোমরা নিজে নিজে করবে। P5ZN/16 × A, এখানে সে একই কেস আছে, কিন্তু এখানে কয়েল দিয়েছে, টান দিয়েছে, তাহলে এখানে আমাদের টোটাল টান, টোটাল টানটা হবে, টোটাল টান হচ্ছে 240 × 2, এটা হচ্ছে নাম্বার অফ টোটাল টান 480। আর কন্ডাক্টর কথা হবে জেড সঙ্গে, জেড সঙ্গে হচ্ছে 480 × 2 = 960, এটা হচ্ছে তোমার জেডের মানটা, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করবে। আর এটা যেহেতু ওরা কোশ্চেনের মধ্যে ল্যাব বলেছে, ল্যাব মানে এর মানটা কি, এর মানটা তোমার A = P হয়ে যাবে, মানে নাম্বার অফ পোল = নাম্বার অফ প্যারাল পাথ = 6। ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করতে আমার ব্যাক করতে পারবো, কোনো অসুবিধা নেই, ইজি মানটা আমার পেয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কত আসবে, অ্যান্সারটা অ্যান্সারটা আসবে বি, অ্যাকচুয়ালি 768 ভোল্ট, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা ভাই বিরাট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো একটা তোমার একটা সুন্দর একটা কনসেপ্ট তোমাকে বলি, আমরা বলি আমি ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি ল্যাপ ওয়াইন্ডিং আর ওয়েব ওয়াইন্ডিং এর ব্যাপারে তোমার কিছু কিছু তথ্য, ল্যাপ আর ওয়েব। ল্যাপ ওয়াইন্ডিং কোথায় ইউজ করা হয় বলো তো স্যার? লো ভোল্টেজে ইউজ করা হয় আর হাই কারেন্টে, কেন বলো তো? লো ভোল্টেজ হাই কারেন্টে ইউজ করি আমরা জানি এটা, কিন্তু কেন ইউজ করি, কেন ইউজ করি না ল্যাপ ওয়াইন্ডিংয়ের? ল্যাপ ওয়াইন্ডিং যখন বলি, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ল্যাপ ওয়াইন্ডিংটা কি হয়, ল্যাপ ওয়াইন্ডিং ক্ষেত্রে স্যার নাম্বার অফ প্যারালাল পাথ ইকুয়াল টু নাম্বার অফ পোল। তার মানে যদি চারটে পোল থাকে তাহলে কী হবে, চারটে প্যারালাল পাথ হবে। সাপোজ ধরো এই একটা প্যারালাল পাথ, এই একটা প্যারালাল পাথ, এই একটা প্যারালাল পাথ, এই একটা প্যারালাল পাথ, চারটে প্যারালাল পাথ। তো চারটে প্যারালাল পাথ যখন হবে না, তখন কী হবে, তখন যে কারেন্টটা এন, তার মানে কী, তার মানে কারেন্টের পরিমাণটা বেশি হবে, এইদিকেও কারেন্ট যাবে, এইদিকেও কারেন্ট যাবে, এইদিকেও কারেন্ট যাবে, এইদিকেও কারেন্ট যাবে, তার মানে কি, তার মানে আলটিমেটলি কারেন্টের মানটা বাড়বে, হাই কারেন্ট হবে, ঠিক আছে। আর ওয়েব বন্ডিং মানে কি, ওয়েব বন্ডিং মানে স্যার দুটোই থাকবে, দুটো অনলি টু, এখানে একটা এখানে একটা, তার মানে কি এটা যদি আর এখানে যদি আর হয় তাহলে কী হবে, তার মানে কারেন্টের মানটা কী হচ্ছে, কারেন্টের মানটা অনলি এদিকে যাবে, অনলি এদিকে যাবে, মানে হচ্ছে কারেন্টের মানটা কি, কারেন্টের মানটা I1+I2 হবে, সিম্পল। আর এখানে কারেন্টের মানটা কী হবে, এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তার মানে I1, I2, I3, I4, মানে কারেন্টের মানটা কি বেশি হচ্ছে, তাহলে ল্যাপ ওয়াইন্ডিং কথা ইউজ করা হয় যখন কারেন্টের মানটা আমার বেশি প্রয়োজন হয়, যেখানে আমার হাই কারেন্ট ওয়াইন্ডিং প্রয়োজন হয় সেখানে আমরা ল্যাপ ওয়াইন্ডিং ইউজ করি, যেখানে আমরা লো কারেন্ট ওয়াইন্ডিং প্রয়োজন হয় যেখানে সেখানে আমরা ওয়েব ওয়াইন্ডিং ইউজ করি, ঠিক আছে। তো সিম্পল লজিক। তো এবারে যদি আমি তোমাদের বলি যে একটা ল্যাপ ওয়াইন্ডিং একটা ল্যাপ ওয়াইন্ডিং আছে, সেই ল্যাপ ওয়াইন্ডিং আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা কত না সামথিং, ঠিক আছে, তাহলে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, ল্যাপ ওয়াইন্ডিংয়ে তো সাপোজ আমি বললাম তোমাদেরকে যে কটা পোল, আমি অঙ্কটাতে দিয়ে আসছি, অঙ্কটাতে কটা পোল আছে বলো, অঙ্কটা পড়ে দেখো কটা পোল আছে, 6টা পোল আছে, তার মানে কি 6টা পোল থাকলে ল্যাপ ওয়াইন্ডিং মানে কি তার 6টা প্যারালাল পাথ থাকবে, ঠিক আছে, তার মানে এইরকম এরকম হবে সিস্টেম, এই একটা প্যারালাল পাথ, এই একটা প্যারালাল পাথ, এই একটা প্যারালাল পাথ, এই একটা প্যারালাল পাথ, একটা প্যারালাল, 1, 2, 3, 4, 5, তার মানে 6টা, একটা প্যারালাল পাথ, 6টা প্যারালাল পাথ থাকবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা প্যারালাল পাথের রেজিস্ট্যান্স কত স্যার, আর 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 আর, প্রত্যেকটা প্যারালাল পাথের রেজিস্ট্যান্স হচ্ছে আর আর আর। এবারে ওরা বলেছে যে যখন ল্যাপ ওয়াইন্ডিং থাকবে, তো ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আর্মেচার রেজিস্ট্যান্স, তার মানে কি টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে সেটার মানটা 0.05 কোশ্চেনে দিয়ে দিয়েছে, ক দিয়েছে 0.05 ওহম দিয়ে দিয়েছে, কার ক্ষেত্রে, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে টোটাল আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে এবারে প্রত্যেকটা প্যারালাল পাথে, পার প্যারালাল পাথে আর তোমার রেজিস্ট্যান্সটা কথা হবে, ঠিক আছে, সেটা আমরা দেখে নেবো। সিম্পল হয়ে তাহলে কথা হবে, এটা হচ্ছে স্যার 1/R = 1/R = মানে ইকুইভ্যালেন্ট কথা হওয়া উচিত, ইকুইভ্যালেন্ট, এটা তোমার ইকুইভ্যালেন্ট দিয়েছে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, 0.05 এটা ইকুইভ্যালেন্ট দিয়েছে। আর্মেচার রেজিস্ট্যান্স মানে কি, মানে হচ্ছে টোটালটা মিলে দিয়েছে ওরা, ওরা কিন্তু পার প্যারালাল পাথের রেজিস্ট্যান্সটা দেয়নি ওরা, ঠিক আছে, কখনোই দেয় না কোশ্চেনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/R = 1/R1+1/R2 সামথিং করে বলতে পারি, তাহলে একটা কথা হচ্ছে এটা
ছটা আছে, আমার 6/r আসবে সিম্পল লজিক। তাহলে 1/r' ইকুয়াল টু, তাহলে এখানে আমি 1/0.05 লিখবো সমান 6/r, তার অ্যামাউন্টটা হচ্ছে, আর অ্যামাউন্টটা হচ্ছে স্যার 6×0.05, তাহলে 6×5=30 নাকি, 30, 1, 2, 1, 2 মানে 0.3 আসছে, 0.3 ওহম। তার মানে প্রত্যেকটা প্যারালাল পাতে ডিস্টেন্স হচ্ছে 0.3 ওহম। তাহলে এদের মধ্যে হলো কোনো অসুবিধা নেই আমার। এবারে কোশ্চেনে বলেছে যদি এটাকে আমি এই ওয়াইন্ডিংটাকে যদি আমরা কি করি না ওয়ে বন্ডিংয়ে রিউন্ড করি, তাহলে সেক্ষেত্রে আর্মেচার ডিস্টেন্সের মানটা কত হবে, মানে কি সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্সের মানটা কত হবে। তো আমরা জানি ওয়ে বন্ডিংয়ের ক্ষেত্রে কী হয় স্যার, না ওয়ে বন্ডিংয়ের ক্ষেত্রে কিছুই হয় না, না দুটো প্যারালাল পাথ থাকে, এখানে একটা প্যারালাল পাথ আর এখানে একটা প্যারালাল পাথ, কোনো অসুবিধা নেই প্যারালাল পাথ। তো এবারে আমরা তো জেনে গেছি, মানে সরি মানে সরি প্রত্যেকটা প্যারালাল পাথে তোমার কী থাকবে না দুটো করে থাকবে, ঠিক আছে, দুটো প্যারালাল পাথ থাকবে, সিম্পল লজিক দুটো প্যারালাল পাথ থাকবে, মানে একটা প্যারালাল পাথ থাকবে আর একটা প্যারালাল পাথ থাকবে। তো এবারে কি এবারে এবারে তোমার কী হচ্ছে, তার মানে কি, তার মানে তোমার আমরা জেনে গেছি যে প্রত্যেকটা প্যারালাল পাথ 0.3 ওহম করে, মানে প্রত্যেকটা তোমার প্রত্যেকটা পার প্যারালাল পাথের ডিস্টেন্স হচ্ছে 0.3 ওহম করে। তাহলে হিসেব মতো কী হওয়া উচিত স্যার আমার, আমার তার মানে ওই যে তোমার 0.3, যে তোমার 0.3 ওহম যে রেজিস্ট্যান্সটা হলো আর কি পার প্যারালাল পাথে, সেটা কি, সেটা তোমার যখন ওয়েবাউন্ড, যখন ওয়েবাউন্ড হবে তখন কী হবে, তখন তোমার দুটো প্যারালাল পাথ ইউজ হবে, কিন্তু রেজিস্ট্যান্সের মানটা তো পাল্টাবে না। এখানে এইটা তোমার 0.3 ওহম, 0.3 ওহম, 0.3 ওহম, 0.3, 0.3 আর 0.3, কিন্তু নাম্বার অফ প্যারালাল পাথ কী হয়ে গেল, দুটো হয়ে গেল, ওয়াইন্ডিংটা পাল্টাবে না, জাস্ট প্যারালাল পাথের সংখ্যা পাল্টে গেল। তখন প্যারাল পাথের সংখ্যাটা 6টা ছিল, এখন প্যারাল পাথের সংখ্যা 2 হবে, এখানে 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 একটা এখানে একটা। তো এই ক্ষেত্রে টোটাল আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা কত হবে, ক্যালকুলেশন করে দেখে নাও কত আসছে। এখান থেকে আমার আর ইকুইভ্যালেন্ট দরকার, আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করলে কত, ক্যালকুলেশন করলে 0.45 ওহম পেয়ে যাবে, সিম্পল লজিক কিছুই না। যখন আমরা ল্যাব থেকে ওয়েবে কনভার্ট করবো তখন কি অনলি প্যারালাল পাথটা পাল্টে যায়, ঠিক আছে, বাকি যে তোমার রেজিস্ট্যান্সটা ছিল, যে প্রতিটা প্যারালাল পাথের যে রেজিস্ট্যান্সটা ছিল, মানে আরের যে মানটা ছিল, সে মানটা তো পাল্টাবে না, সেই মানটা একই থেকে যাবে, ঠিক আছে, শুধু কানেকশনটা মানে কানেকশন অ্যারেঞ্জমেন্টটা পাল্টে যাবে, অ্যারেঞ্জমেন্টটা নামই তো ওয়েব আর ল্যাব পয়েন্টিং না, আর তো কিছু পার্থক্য নেই। তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি ডিটেলসের ব্যাপারটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানিও, আর যদি এই কন্টিনিউয়াস সিরিজটা চাও আর কি, মানে এই নিউমেরিক্যাল সিরিজ তোমরা যদি কন্টিনিউয়াস চাও কমেন্টে জানিও, আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।